বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজ আমি বানাবো চাল ডালের ধোসা। আর ঘরে কিন্তু ভীষণ সহজ পদ্ধতিতেই একদমই এই রেস্টুরেন্ট দোকানের মতো মুচমুচে ধোসা বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ধোসা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ চাল। আমরা প্রতিদিন ঘরে যে চালের ভাত খেয়ে থাকি আমি সেই চালটাই নিয়েছি। চালগুলো আমি 6 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম আর চালগুলো কিন্তু ভালোভাবে ভিজে গেছে। আর আমি এখানে নিয়েছি 1 কাপ বিউলির ডাল। ডালগুলো আমি 6 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম আর ডালগুলো কিন্তু ভালোভাবে জলে ভিজে একদম ফুলে গেছে। আর আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ মেথি। এই মেথিগুলো আমি 6 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই মেথিগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা একসঙ্গে ভিজিয়ে নিতে পারেন, আমি শুধুমাত্র দেখানোর জন্য এটা আলাদা করে ভিজিয়েছি। আর আমি এখানে নিয়েছি 1/2 কাপ চিড়ে। এখন এই চিড়েগুলোর মধ্যে জল দিয়ে দিলাম, ভালো করে একবার ধুয়ে নিচ্ছি। চিড়ে ভিজতে কিন্তু সময় লাগে না, এটা কিন্তু ভিজে যাবে, চালগুলো পেস্ট হতে হতেই চিড়ে ভিজে যাবে। চিড়েগুলো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। চিড়েগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখন এই চিড়ের মধ্যে অল্প একটু জল দিলাম। জল দিয়ে আমি চিড়ের বাটিটা সাইড করে রাখছি। এখন একটা মিক্সার জার নিয়ে নিলাম। এখন এই মিক্সার জারের মধ্যে আমি ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। এখন এই চালের মধ্যে 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে এই চালগুলোর একটা পেস্ট আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, চালের পেস্টটা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিড়েগুলো। চিড়েগুলো দিয়ে আবারও একটা ভালো একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। চাল আর চিড়ের ব্যাটারটা তৈরি করে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। আর দেখুন, ব্যাটারটা কিন্তু এরকম একদম স্মুথভাবে তৈরি করে নিতে হবে। এখন এই মিক্সার জারটার মধ্যেই দিয়ে দিচ্ছি ডাল আর মেথিগুলো। এখন এই ডাল আর মেথির মধ্যে আবারও 4 টেবিল চামচের মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এরও একটা পেস্ট আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ডালের পেস্টটাও তৈরি করে নিয়েছি। এখন এই ডালের পেস্টটা আমি এই চালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, ডালের পেস্টটাও কিন্তু আমি এখানে একদম স্মুথভাবে তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারটা প্রায় 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে এভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। দেখুন, ব্যাটারটা কিন্তু আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন দেখুন, এখানে একটা বাটিতে আমি জল নিয়েছি। এখন এই জলের মধ্যে ব্যাটার থেকে অল্প একটু দিয়ে দিচ্ছি। দেখুন, ব্যাটারটা কিন্তু জলের উপরে ভেসে উঠেছে, তার মানে ব্যাটারটা একদম পারফেক্টভাবে ফেটানো হয়ে গেছে। এখন এই ব্যাটারটা আমি ঢেকে রাখবো সারা রাত। আমি ফার্মেন্টেশনের জন্য ঢেকে রাখলাম সারা রাত। আমি সকালবেলা এর থেকে ধোসাগুলো বানাবো। দেখুন, পরের দিন সকালে ব্যাটারটা আলগা করে নিলাম আর দেখুন ব্যাটারটা কিন্তু ফুলে একদম ডাবলের থেকেও বেশি হয়ে গেছে। আবার একবার নেড়ে একটু মিশিয়ে নিলাম। আর এই জন্য কিন্তু ব্যাটারটা সবসময় একটু বড় পাত্রে রাখতে হবে, কারণ এটা ফার্মেন্টেশন হওয়ার পরে ফুলে বেশ অনেকটাই বেড়ে যাবে। আর ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন আছে, আমি আরেকটু জল দিয়ে দিলাম, কারণ এতে আরেকটু জল লাগবে। আর আমি কিন্তু এতে লবণ দিইনি, লবণটা কিন্তু এখনই দিতে হবে। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন লবণ দিয়ে ব্যাটারটা আবার একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল আর লবণ দিয়ে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এরকম ঘনত্বে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখন ধোসাগুলো বানিয়ে নেব। গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর প্রথমে কিন্তু তাওয়াটা ভালোভাবে গরম করে নিতে হবে। তাওয়াটা গরম হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিলাম। মিডিয়াম টু লোতে করে একটা কিচেন টিস্যুতে সামান্য একটু তেল ভরিয়ে তাওয়াটা প্রথমে ভালো করে মুছে নিতে হবে। তাওয়াটা মুছে নেওয়া হয়ে গেছে, এখন আবার সামান্য একটুখানি জলের ছিটে এভাবে দিয়ে দিতে হবে। জলের ছিটে দিয়ে আবারও একটা টিস্যু দিয়ে এভাবে মুছে নিলাম। এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে আমি প্রথমে এভাবে দিয়ে দিলাম। দেখুন, দিয়ে এভাবে এই হাতাটার সাহায্যে এভাবে গোল গোল করে ঘুরিয়ে দেব। দেখুন, আমার একটা ধোসা কিন্তু দেওয়া হয়ে গেল। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এই ধোসাটা কিন্তু ভেজে নিতে হবে। দেখুন, প্রায় 3 মিনিট হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। মিডিয়ামে করে 1 চা চামচ তেল এভাবে এই সাইডগুলোতে দিয়ে দিচ্ছি। আমি এখানে তেল দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন।
এখন এই তাওয়াটা কিন্তু বড়, তাই এভাবে একটু যে সাইডগুলোতে লালচে রঙটা কম আসবে এভাবে তাওয়াটা একটু সরিয়ে সরিয়ে এভাবে একদম নিচের থেকে লালচে রং হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে। দেখুন ধোসাটা কিন্তু নিচের থেকে খুব সুন্দর রং চলে এসেছে, আর এই ধোসাটা হয়েও গেছে, আর দেখতেই পাচ্ছেন সাইড থেকে কিন্তু ধোসাটা এখন উঠেও আসছে। এখন আমি ধোসাটা তুলে নিচ্ছি। দেখুন ধোসাটা তুলে নিয়েছি, আর আপনারা দেখতেই বুঝতে পারছেন যেটা ঠিক কতটা মুচমুচে হয়েছে। দেখুন এখন আমি এটা একটা প্লেটে তুলে রাখছি, আর দেখুন নিচের থেকে খুব সুন্দর রং চলে এসেছে একদম। আবারও একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে তেল দিয়ে একটু মুছে নিলাম, তারপরে আবারও ঠিক একইভাবে এভাবে জলে ছিটে দিয়ে মুছে নিতে হবে। এখন ব্যাটার দিয়ে দেবো আগের মতোই, ঠিক দিয়ে এভাবে ঘুরিয়ে নিতে হবে। দেখুন দেখুন আমার আরও একটা ধোসা দেওয়া হয়ে গেল। এই ধোসাটাও ঠিক আগের মতো করে আমি ভেজে নিচ্ছি। দেখুন আমার এই ধোসাটাও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, এটাও কিন্তু খুব সুন্দর রং চলে এসেছে। এখন আমি এই ধোসাটাও তুলে নিলাম। দেখুন আমি নিচের দিক থেকেও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি যে এটাও ঠিক কত সুন্দর রং এসেছে। দেখুন তো এই ধোসাটাও তুলে নিলাম, আর আজকের বাকি সব ধোসাগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। আমাদের এই মুচমুচে ধোসা পরিবেশন করার জন্য এখন একদম রেডি। তো এভাবে পরিবেশন করুন সাম্বার, কিংবা আপনারা আপনাদের পছন্দের যে কোনো চাটনির সঙ্গে এটা পরিবেশন করতে পারেন। নারকেলের চাটনি, বাদামের চাটনি, সব কিছুর সঙ্গে কিন্তু খেতে এটা ভীষণই দুর্দান্ত লাগে। তো এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এটা কিন্তু যে ধোসা আপনারা কিনে খেয়ে থাকেন বাইরে থেকে তার থেকে অনেক বেশি দুর্দান্ত হয়। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।